এবং এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সূর্যের দিকে আরও এক ধাপ এগোলো আদিত্য L1। পৃথিবীর চারপাশে দ্বিতীয় কক্ষপথ সম্পূর্ণ করলো আদিত্য L1। নতুন কক্ষপথের সব থেকে কাছের দূরত্ব 282 কিলোমিটার, সব থেকে বেশি দূরত্ব 40,225 কিলোমিটার। 10ই সেপ্টেম্বর তৃতীয় কক্ষপথ সম্পূর্ণ করবে সোশ্যাল মিডিয়ায় জানালো ইসরো। অর্থাৎ আদিত্য L1 একে একে সাফল্যের ধাপ পেরিয়ে সূর্যের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছে। বেশ কয়েকটি স্টেজ বা স্টেপ অতিক্রম করে সূর্যের দিকে এগোবে আদিত্য L1 এবং সেই দিকেই সাফল্যের আরও এক ধাপ। এবং এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এর দিকে নজর রাখছি, যাদবপুরে আসছে ইসরো টিম। ক্যাম্পাসের নিরাপত্তা খতিয়ে দেখবেন ইসরোর বিজ্ঞানীরা, বৈঠক করবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। এর আগেই ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে কথা হয়েছিল উপাচার্যের, স্যাটেলাইটের মাধ্যমে নিরাপত্তা দেওয়ার কথা হয়েছিল। এবার যাদবপুরে আসছে ইসরো টিম, ক্যাম্পাসের নিরাপত্তা খতিয়ে দেখবেন ইসরোর বিজ্ঞানীরা কীভাবে টেকনোলজি ব্যবহার করে ক্যাম্পাসে র্যাগিং রোখা যায়, সেই নিয়ে ভাবনা চিন্তা করবে ইসরোর বিজ্ঞানীরা, বৈঠক করবেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গেও। এই মুহূর্তে বিগ ব্রেকিং, যাদবপুরে আসছে ইসরো টিম। এর আগেই যাদবপুরের উপাচার্য জানিয়েছিলেন যে ইসরোর টিমের সঙ্গে তার কথা হয়েছে, বিজ্ঞানীদের সঙ্গে কথা হয়েছে, স্যাটেলাইট ব্যবহার করে অ্যাপের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হবে। উপাচার্য বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যপাল সংঘাতের মধ্যেই রাজভবনের নয়া নির্দেশ। 16টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করলেন আচার্য, প্রেসিডেন্সি মৌলানা আবুল কালাম আজাদ। প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ, কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ, রাজ্যপালের অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করা হয়েছে বর্ধমান ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল সংঘাত আরও চরমে। এবার বিশ্ববিদ্যালয়গুলিকে হুঁশিয়ারি চিঠি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের, কোনোভাবেই যেন রাজভবনের নতুন বিজ্ঞপ্তি না মানা হয়। উপাচার্য রেজিস্ট্রারদের হুঁশিয়ারি চিঠি পাঠালো উচ্চশিক্ষা দপ্তর। আচার্য উপাচার্য নন, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্য সরকারি সব। উচ্চশিক্ষা দপ্তর থেকে এমনই বার্তা দিয়ে চিঠি উপাচার্য রেজিস্ট্রারদের। রাজ্যপাল উপাচার্যহীন, বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের পরেই আরও বাড়ল সংঘাত। বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি পাঠানোর পর রাজভবনকেও চিঠি দিল শিক্ষা দপ্তর। চিঠিতে রাজভবনকে এখতিয়ারের পাঠ, রাজভবনের জারি করা বিজ্ঞপ্তি নিয়ে শিক্ষা দপ্তরের দাবি, নতুন নির্দেশিকা প্রকাশ অনুচিত ছিল। G20 সম্মেলনের আগে রাজধানীতে কড়া নিরাপত্তা। 8ই সেপ্টেম্বর থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বেশ কয়েকটি মেট্রো স্টেশন। বেশ কয়েকটি স্টেশনকে স্পর্শকাতর মেট্রো স্টেশন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোটা এলাকায় মোতায়েন রয়েছে CISF, আকাশপথেও চলছে নজরদারি। G20 সামিটে আসছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের বদলে সম্মেলনে যোগ দেবেন চীনা প্রিমিয়ার লি কিয়াং, জানানো হলো চীনের বিদেশ মন্ত্রকের তরফে। সূর্যের দিকে আরও এক ধাপ এগোলো আদিত্য L1। পৃথিবীর চারপাশে দ্বিতীয় কক্ষপথে আবর্তন সম্পূর্ণ করলো আদিত্য L1। 10ই সেপ্টেম্বর তৃতীয় কক্ষপথে আবর্তন সম্পূর্ণ করবে বলে সোশ্যাল মিডিয়া জানিয়েছে ইসরো। চাঁদে চন্দ্রযান 3-এর বিক্রমের নতুন কীর্তি, নিশ্চিন্তে ঘুমোচ্ছে রোভার, কাজ চালিয়ে যাচ্ছে ল্যান্ডার বিক্রম। ইসরো জানিয়েছে চাঁদের মাটিতে দ্বিতীয়বার অবতরণ করেছে বিক্রম।